হ্যালো, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো গত দিনে তোমাদের C203 বা জিওলজি অ্যান্ড জিওমরফোলজির মিনারেলস এবং রক্সের চ্যাপ্টারটা নেওয়া হয়েছে। তো রক্সের পুরোটা কমপ্লিট করা হয়নি, তো আজকে রক্সের দ্বিতীয় বা শেষ পার্ট। এই পর্যন্ত আসা হয়েছিল প্লুটন পর্যন্ত। তো আজকে আসি প্লুটন। প্লুটন টার্মটা আসলে কি? প্লুটন ইজ এ টার্ম দ্যাট ইমব্রেসেস অল ইন্ট্রুসিভ বডিস অফ ইগনিয়াস রক প্রডিউস বাই সল্টিফিকেশন অফ লার্জ বডিস অফ ম্যাগমা অ্যাট ডেপথ অফ সেভেন কিলোমিটার অর ইভেন টেন্স অফ কিলোমিটার। ঠিক আছে, প্লুটন দ্বারা আমার বোঝায় যেটা, আমি যদি এখানে বলি যে এটা ধরলাম যে এটা আমার একটা পাহাড়। হ্যাঁ, এটা আমার একটা পাহাড় এবং এটা হচ্ছে আমার আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির লাভাগুলো যে বিভিন্ন জায়গায় আছে, হ্যাঁ, এই নল দিয়ে লাভাগুলো আসতেছে। এটা হচ্ছে আমার আগ্নেয়গিরির সোর্স, এদিক দিয়ে আমার আগ্নেয়গিরিটা আসতেছে। বিভিন্ন নালা দিয়ে এসে দেখা গেলো যে আগ্নেয়গিরিটা আমার এখানে অনেক সময় ডিপোজিট হয়ে থাকে, অথবা এখানে ডিপোজিট হয়ে থাকে, বিভিন্ন জায়গায় ডিপোজিট হয়ে থাকে। হ্যাঁ, তো প্লুটন আমার বলা হয় যে এখানে যেটা বলা হয়েছে ক্রাস্ট ইন দ্য ক্রাস্ট ক্যান ইজিলি বি ডিসকর্ডেন্ট। Plutus is a term that embraces all intrusive bodies of igneous rock produced by solidification of large bodies of magma at depths of several kilometers, even tens of kilometers. এখন কথা হলো আমার এই যে এখানে যে আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত আছে, এই অগ্নুৎপাতগুলো যে আমার এখানে জমা হচ্ছে, হ্যাঁ, তো আমি যদি এখান থেকে আমি যদি ধরি ডিস্টেন্স যদি কিলোমিটারে নিয়ে যাই, তো এই বরাবর দেখা যায় সেভারেল কিলোমিটার, এটা 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 90 কিলোমিটার হতে পারে। তো এই যে এখানে আমার এই ডিস্টেন্সে আমার যে ম্যাগমাগুলো যে আমার এখানে সঞ্চিত হয়ে আছে, এই ম্যাগমাগুলোকে আমার প্লুটন বলা হয় বা ইগনিয়াস রক বা প্লুটন বলা হয়, যেটাই বলা হয়। তো আমার এখানে একটা পরীক্ষা করে দেখা গেছে যে আমার সারফেস থেকে 10 কিলোমিটারের মধ্যে, 10 কিলোমিটারের মধ্যে বা 10 কিলোমিটার বা 10 কিলোমিটারের মধ্যে আমার যে পাথরগুলো বা যে প্লুটনগুলো পাওয়া যায়, এগুলোকে বলা হয় ডিসকর্ডেন্ট। হ্যাঁ, এই যেখানে বলা আছে ডিসকর্ডেন্ট। আর যে প্লুটনগুলো আমার 10 কিলোমিটারের বেশি নিচে থাকে সেগুলোকে আমার বলা হয় কনকর্ডেন্ট। ডিসকর্ডেন্ট এবং কনকর্ডেন্ট কি আমি পরে বলতেছি, এই দুটো টার্ম এখানে বলা হয়। ডিসকর্ডেন্ট এবং কনকর্ডেন্ট। তো এখানে আমার ইগনিয়াস রকটা ফর্ম করে, ইগনিয়াস রকটা তো আমার বিভিন্ন শেপে ফর্ম করে, তাই না? বললাম যে আমি যদি এখানে আসি যে আমার এটা যদি আমার পাহাড় হয়, হ্যাঁ, তো ইগনিয়াস রকটা আমার বিভিন্ন শেপে ফর্ম করে। কোনোটা হচ্ছে এরকম গম্বুজ, কোনোটা এরকম গোল, বিভিন্ন শেপে আমার ইগনিয়াস রকটা ফর্ম করে। তো এই ফর্মেশনের উপর ভিত্তি করে আমার দুই ধরনের বডি পাওয়া যায় মোড অফ অকারেন্স, একটা কনকর্ডেন্ট বডি আর একটা হচ্ছে ডিসকর্ডেন্ট বডি। ওকে, আমি যদি একটা ছবি দেখাই তাহলে বুঝতে পারবা। এই যে এখানে একটা ছবি আছে, এটা আমার আগ্নেয়গিরি, এই যে এটা আমার অগ্নুৎপাত বিভিন্ন নালা দিয়ে আসতেছে। তো অগ্নুৎপাতগুলো নালা দিয়ে আসার সময় যে বিভিন্ন জায়গায় এরকম সঞ্চিত হয়ে থাকে, এই যে এখানে সঞ্চিত হয়ে আছে, এখানে বড় ডিস্টেন্স নিয়ে সঞ্চিত হয়ে আছে, এই যে সঞ্চিত আছে, তো এই যে সঞ্চিত হয়ে যে জমা হয়ে থাকে, শক্ত হয়ে থাকে, এটাকে আমার প্লুটন বলা হয়। হ্যাঁ, তো এরপর সারফেস থেকে আমার নির্দিষ্ট ডিস্টেন্স দূরে আমার 10 কিলোমিটার বলা হয় নর্মালি। তো এর নিচের কনকর্ডেন্ট এবং ডিসকর্ডেন্ট থাকে। তো কোনটা কি আগে বলি, কনকর্ডেন্ট বডির মধ্যে আমার কী কী অংশ থাকে? ল্যাকোলিত, ফ্যাকোলিত, ব্যাথোলিত এবং স্টকস, এগুলো থাকে। তো ল্যাকোলিতটা কি? দে আর শিট লাইক বডিস উইথ এ ফ্ল্যাট বেস অ্যান্ড ডুম রুফ এবং হুইচ দ্য ইনভেটেড স্ট্রাটা হ্যাভ বিন আর্চ কনকর্ডেন্টলি অ্যাট দ্য টাইম অফ ইন্ট্রুশন। আমি যদি ফিগারে যাই, এই যে এটা
ল্যাকুলেটটাকে যদি আমার আগ্নেয়গিরিটা এরকম স্তূপ আকারে জমা হয়, যেখানে আমার উপরটা হচ্ছে আমার গম্বুজের মতো আর নিচটা হচ্ছে আমার একবারে ফ্ল্যাট, ঠিক আছে, আর দ্য হরিজন্টাল স্তূপ বলা হয়, এটাকে আমার বলা হয় ল্যাকুলেট। অর্থাৎ এই ডিপোজিশনটা, হরিজন্টাল ডিপোজিশনকে আমার কনকর্ডেন্ট এবং ডিসকর্ডেন্ট বডি কি সেটা আগে বলি। এই যেগুলো যে বডিগুলো আমার এরকম যে নালার মতো ভার্টিক্যালি উঠে, এগুলোকে আমার ডিসকর্ডেন্ট বডি বলা হয়। আর যে বডিগুলো আমার এরকম হচ্ছে হরিজন্টালি বিস্তৃত হয়, এই যে হরিজন্টালি বিস্তৃত হয়, এগুলোকে আমার কনকর্ডেন্ট বডি বলা হয়। ওকে, তো এরপর আসে হচ্ছে ফ্যাকুলিটি। ফ্যাকুলিটিটা কি? দেস আর কার্ভ লেন্স অ্যান্ড ম্যাস ইঞ্জেক্টেড অ্যালং অ্যান্ড কর্পোনেট উইথ দ্য আর্চ অ্যান্ড ট্রাক অফ ফোল্ডেড স্ট্রাটা, দিস মে বি ডিসক্রাইবড অ্যাজ স্যাডেল শেপ ল্যাকুলিস। অর্থাৎ এখানে আমি যদি আসি, এখানে ফ্যাকুলিটা নাই, এখানে পাবা ফ্যাকুলি, ফ্যাকুলি এই যে ফ্যাকুলি, এটা হচ্ছে ল্যাকুলিস। এবং ফ্যাকুলিটা হচ্ছে এই যে এরকম, এই যে এরকম করে এরকম নিচু হয়ে থাকে সাপের মতন একটা, যেখানে আমার অ্যান্টিপ্লাইন এবং সিঙ্কলাইন দুই ধরনের অংশ থাকে। বাট এবং ল্যাকুলিতে ছোটো ভার্সন, স্মল ভার্সন, ল্যাকুলিতে অনেক বড়ো স্তূপ থাকে এবং ফ্যাকুলিতে হচ্ছে খুব ছোটো স্তূপ থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাথোলিথ। ব্যাথোলিথটা হচ্ছে দেশার ইনক্লুশন উইথ সার্ফেস আউট অফ এরিয়াস 100 কিলোমিটার স্কোয়ার। অর্থাৎ কোনো ধরনের স্তূপ যদি আমার 100 কিলোমিটার স্কোয়ারের বা তার থেকে বড়ো এরিয়া হয়, সেটাকে আমার ব্যাথোলিথ বলব। এই যে এখানে আমার দেখা গেলো যে অনেক বড়ো একটা স্তূপ হয়ে আছে, দেখছো কি, আগ্নেয়গিরিটা যে ইনক্লুশন হয়েছে, যে জমা হয়েছে, সেটা আমার অনেক বড়ো একটা অংশ ধরে আছে, এই জন্য এটাকে আমার ব্যাথোলিথ বলা হয়। ব্যাথোলিথের এরিয়াটা কত হবে আমার 100 কিলোমিটার স্কোয়ারের চেয়ে বেশি। তারপর হচ্ছে স্টক। দেস আর সিমিলার ইন ফর্ম অ্যান্ড কম্পোজিশন টু ব্যাথোলিথ বাট আর স্মলার সাইজ। এখন স্টকসটা কি? এজ স্টক, স্টকসটা হচ্ছে আমার ব্যাথোলিথের মতোই, বাট এর এরিয়াটা হচ্ছে কম, 100 কিলোমিটার স্কোয়ারের চেয়ে কম, এবং এটাতে কোনো গম্বুজের মতো কোনো অংশ নাই, দেখছো, এটাতে কিন্তু কোনো গম্বুজের মতো অংশ নাই, বাট ল্যাকুলিতে কিন্তু গম্বুজের মতো অংশ আছে। তো স্টকটা হচ্ছে ব্যাথোলিথের স্মল ভার্সন, বাট স্টকের এরিয়াটা হচ্ছে 100 কিলোমিটার স্কোয়ারের চেয়ে কম, হরিজন্টাল এরিয়া। ওকে, এটা হচ্ছে আমার কনকর্ডেন্ট বডি গেল, যেখানে কিছু বর্ণনা দেওয়া আছে। এরপর আমি আসি ডিসকর্ডেন্ট বডি। ডিসকর্ডেন্ট বডি আমি আগেই বলছি যে এই ধরনের বিভিন্ন হরিজন্টাল নালা, ভার্টিক্যাল বা হরিজন্টাল যেটাই বলি না কেন, নালাগুলো আমার হরিজন্টালেও থাকে, তবে এগুলো নালার মতো দেখতে হবে আর কি। তো এই যে ডাইকস, রিং ডাইকস, স্লাগস, স্নেকস, সিলস, এই ধরনের পার্টগুলো থাকে। তো ডাইকস কি? ডাইকসটা হচ্ছে যে এখানে যে নালাগুলো হচ্ছে, দেস আর টেবুলার অফ এন ভার্টিক্যাল স্টিপলি ইন্টারনাল ভার্টিক্যাল শিট, যেটা হচ্ছে আমি স্ট্রাকচারের ভিতর দিয়ে আমার চলে যায়। এই যে বিভিন্ন স্ট্রাকচার আছে, স্ট্রাকচারের ভিতর দিয়ে আমার এভাবে ছেদ করে চলে যায় ডাইক। তারপর হচ্ছে রিং, তারপর হচ্ছে রিং ডাইক। রিং ডাইকটা হচ্ছে দেশ আর স্টিপলি ইন্টার, এটা হচ্ছে আমার ওই ধরনের ডাইক, বাট এটা আমার কি, এটা আমার রিংয়ের মতো, রিং ডাইকটা হচ্ছে আমার রিংয়ের মতো। আমি যদি এখানে এক্সাম্পল দিই, এই যে এটা, এটা হচ্ছে আমার রিং ডাইক, দেখছো কি, এই ডাইকটা আমার বের হয়ে এরকম যে রিং আকারে ফর্ম করে ডাইক। এবং এই যে এটা আমার ডাইকের একটা বৈশিষ্ট্য হয়ে যায়, এটা আমার যদি পাহাড় হয়, এগুলো হচ্ছে হরিজন্টাল অংশ হয়, তাই এই যে ডাইকটা হচ্ছে আমার এভাবে সেট করে গেছে, হ্যাঁ, এটাকে আমার ডাইক বলা হয়, ডাইক রিং। ওকে, তারপরে প্লাগস অর নেক্স, দেস আর স্টিপ পাইপ লাইক বডিস উইথ রিলেটিভলি স্মল ক্রস সেকশন লেস দ্যান 100 মিটার ইন ডায়া। অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের ডাইক, বাট এর ডায়াটা হচ্ছে খুব কম, 100 মিটার। যেমন আমি যদি আসি, এই যে রিং ডাইক, এই যে এটা তো উপর থেকে, এই যে এটা যদি তোমার আগ্নেয়গিরি হয়, যে আগ্নেয়গিরির যে মুখটা, এটাকে আমার রিং ডাইক বলা হয়, হ্যাঁ, এই যে এর ভিতরে যদি যাই, এখানে আমার একটা নালা আছে, এই যে রিং ডাইক, রিংয়ের মতো দেখতে। আর সিলস হচ্ছে কি? সিলস হচ্ছে আমার যে ধরনের শিটগুলো হচ্ছে আমার যেরকম হরিজন্টালি গেছে, এটাকে আমার সিলস বলা হয়। ওকে, যাই হোক, এখানে এগুলোই বর্ণনা করে দেওয়া আছে, এই যে সিলস এরকম হরিজন্টাল টেবুলার থাকে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক, এটা বেশি বড় ক্লাস না, তোমাদের এই সেমিস্টারে সিলেবাস একটু কম, মিডে একটু বেশি পড়াইছি। এই সেমিস্টারে হচ্ছে আর দুইটা চ্যাপ্টার আছে, আর্ক ওয়ার্ক আছে আর হচ্ছে বাংলাদেশের ম্যাপ ট্যাপ জিওলজি এগুলো নিয়ে আছি। তো তোমরা আপাতত এই কটা একটু ভালো করে পড়ো আর ভালো করে পড়াশোনা করো, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানিও। আজকে এই পর্যন্ত।